দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে কিন্তু পিক আপ একটি দাঁড়িয়ে আছে, একটি বড় বেশ বড় সাইজের গরু কিন্তু অলরেডি লোড হয়ে গিয়েছে, এবং এখানেও বেশ কিছু গরু নিচে দেখছি বাঁধা আছে। এগুলো সবগুলোই ছিল কাউসার ভাইয়ের প্যাকেজের গরু, তো এগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে, চলে যাচ্ছে। সম্ভবত ক্রেতার অনুপস্থিতিতেই এগুলো লোড হচ্ছে, তো যাচ্ছে কোথায় কিভাবে ওনারা নিয়েছে আমরা সেই তথ্যই দিতে চাই। কাউসার ভাই, আসসালাম আলাইকুম। আচ্ছা, এগুলো তো প্যাকেজের গরু ছিল ভাই, প্যাকেজের গরু ছিল। এটা কয় তারিখে প্যাকেজ ছিল ভাই? এটা সম্ভবত ছয় তারিখের প্যাকেজ। এগুলো যাচ্ছে কোথায়? এটা শরীয়তপুরে যাবে। শরীয়তপুর আসে নাই? যে ভাই কিনেছে উনি কি আসে নাই? না ভাই, আসে নাই, উনি মনে করেন টাকা পাঠাই দিছে। হ্যাঁ, এখন গাড়ি ঠিক করে দিল, গাড়ি ঠিক করে দাও, উনি এখন ওই ঠিকানা অনুযায়ী নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে গাড়ি ঠিক করছেন, গাড়ি এলাকার? হ্যাঁ, এদিকে গাড়ি, গাড়ি ঠিক করছেন, রাখালও দিয়েছেন? হ্যাঁ, রাখালও যাবে, রাখাল যে নিজ দায়িত্বে ওখানে বুঝাই দিয়ে আসবে। টাকা পয়সার লেনদেন? টাকা পয়সার লেনদেন ব্যাংকে দিচ্ছে, টাকা পয়সা ব্যাংকে সব কমপ্লিট। ব্যাংকে এখন মনে করি কিছু টাকা বাকি আছে, ওটা লাগাচ্ছে, ওটা লাগা হলে মনে করি গাড়িটা ছাড়ে দেবো। আচ্ছা আচ্ছা, মোটামুটি কিছু আসছে, কিছু বাকি আছে, কিছু বাকি আছে, সম্পূর্ণ পেইড হলে তারপরে ছেড়ে দিবেন। আচ্ছা, তাহলে টোটাল কয়টা ভাই? ছয়টা ভাই, টোটাল ছয়টা। আচ্ছা, এই যে প্রথমে এটা হচ্ছে একটা, এগুলো তো মানে সব দাঁতালো? না দাঁতালো জি ভাই, সব দাঁতালো, দাঁতালো। আচ্ছা, এই যে এটা একটা, আমরা একটু দেখছি, এটা একটা, আর দুই নাম্বার হচ্ছে এইটা, এটা দুই নাম্বার, এটা দুই নাম্বার, এটা হচ্ছে তিন নাম্বার, এটা তিন নাম্বার, সব দাঁতালো ভাই, সবগুলো দাঁতালো, সবগুলো দাঁতালো। এটা হচ্ছে চার নাম্বার, এটা চার নাম্বার, এটা হচ্ছে পাঁচ নাম্বার, এটা সর্বশেষ ছয় নাম্বার। আচ্ছা, তো এগুলো রেট কেমন হয়েছে ভাই, কত পড়ছে? এগুলো মনে করে উনি মনে করে সাতটা প্যাকেট ছিল তো ভাই, ছয়টা কাটা নিছিল। হ্যাঁ, একটা বাদ আছে, 63 করে হয়েছে, 63 করে, 63 হাজার, মানে সাতটা ছিল, একটা উনি বাদ দিয়েছে, বাদ দিয়েছে, ছয়টা নিয়েছে, 63 করে, 63 হাজার করে এক একটা রেট পড়েছে। সব দাঁতালো। আচ্ছা কাউসার ভাই, এখন বিষয় হচ্ছে যে এই এই ধরনের গরু আপনার পাশে অল টাইম থাকে? আছে ভাই, আছে, গরু আছে, গরু পাবে, সবসময় পাবে, সবসময় পাবে। আসার আগে বলবে যে ভাই আমি কাউসার ভাই আপনার বাসায় আসতেছি, আমার এতগুলো গরু লাগবে, ইনশাআল্লাহ দিতে পারবে, ইনশাআল্লাহ দিতে পারবে। হ্যাঁ, দিতে পারবে। আর আমরা যে প্যাকেজ গুলো দেই এগুলো তো মানে সেল হয়ে যায়? হ্যাঁ স্যার, প্রচুর চাহিদা ভাই, প্রচুর চাহিদা, প্রচুর চাহিদা, মোটামুটি একটা প্যাকেজ তো একজনের নিতে পারে, একজন বেশি দিন। হ্যাঁ, তা তো না, তো সেক্ষেত্রে কেউ দাম দর করে যদি এসে দেখে শুনে দু চার পাঁচ দশটা কিনতে চায়, সব সম্ভব, সব সম্ভব। আমার কাছে মনে হয় চেষ্টা করি দাদালার সাথে, এখন কুরবানের সামনে, হ্যাঁ হ্যাঁ, দাদালা গুলো সংগ্রহ করতেছি বেশি। আচ্ছা আচ্ছা, এখন দাদালো সার গুলো আপনি বেশি তুলতেছেন? তারপর অনেক ভাই হাটে আসছে, যে হাটে আসে কিনে কিনে গরু কিনতে পারতেছে না, হয়রান, গ্যাঞ্জাম বেশি, রৌদ্র, সেই সব ভাইদেরকে মনে করেন অনুরোধ করতেছি, আমার কাছে আসে, আমি ইনশাআল্লাহ দিতে পারবো। মানে যারা হাটে কিনতে পারছে না, দাম ভাঙাতে পারছে না, তারা যদি আপনার এখানে আসে, মানে চিপ রেটে একটু কিনে দিতে পারবো, কাঙ্ক্ষিত রেটে হয়তো বা দিতে পারবে। আচ্ছা, মনে করেন 5 টাকা বা 10 টাকা যতই হোক একটু কম করে আমি ইনশাআল্লাহ করে দেবো, করে দিতে পারবেন। আচ্ছা, একটু আমাদের মোবাইল নাম্বারটা দেন তো। 0175 আপনি আপনি দিয়ে আসবেন? আপনি সাথে যাবেন ট্রাকের সাথে? ঠিক আছে, দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে কিন্তু একটি পিক আপ লোড হচ্ছে, অলরেডি বেশ কিছু গরু কিন্তু লোড হয়ে গিয়েছে, এবং নিচে বেশ কিছু আছে, এগুলো কিন্তু লোড হয়ে চলে যাবে। এই সবগুলোই ছিল গত 4ই মার্চ, অর্থাৎ গতকালকের প্যাকেজে কাউসার ভাইয়ের প্যাকেজের গরু, এগুলো কিন্তু আজকে লোড হয়ে চলে যাচ্ছে। তো এগুলো কোথায় যাচ্ছে
আমরা সেই পাথর দিতে চাই। হর্ষার ভাই আসসালামু আলাইকুম। এ তো গতকালকের যে প্যাকেজ দিয়েছিলেন সেটাই। আচ্ছা আজকে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে? কোথায় ভাই? নওগাঁ। নওগাঁ? ভাই আসে নাই? না ভাই আসে না, ভাই মনে করে মোবাইলে দেখে একদম কন্ট্রাক্ট হয়, টাকা পাঠিয়ে দিয়ে আমি এখন গরু মনে করে বিভিন্ন রকম লস্কর দিয়ে রাখাল দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা মানে লেনদেন সব কমপ্লিট? লেনদেন কমপ্লিট। এখন আপনি রাখাল দিয়ে পাঠিয়ে দিচ্ছেন? পাঠিয়ে দিচ্ছেন। আচ্ছা তাহলে টোটাল কয়টা প্যাকেজ ছিল? সাতটা আর আটটা, মানে দুইটা প্যাকেজ ছিল, একটাতে সাতটা একটাতে আটটা। এই এগুলা এগুলা তাহলে গাড়ি টাড়ি সবকিছুই আপনি করলেন, রাখালও দিলেন, লেনদেন সব কমপ্লিট? রাখাল খরচ আবার কত? আপনি আপনি দিয়ে আসবেন ভাই? আপনি যাচ্ছেন, আপনি তাহলে নিজ দায়িত্বে ওখানে ওনাকে বুঝাই দিয়ে আসবেন। কয়টা নিয়ে যাচ্ছেন? পনেরোটা। ঠিক আছে আচ্ছা আচ্ছা। এই যে তাহলে কয়টা উঠানো হয়েছে এখানে? পাঁচটা আর এখানে একটা ছয়টা, ছয়টা আর নিচে আছে বাকিগুলো, টোটাল হচ্ছে পনেরোটা। আচ্ছা আচ্ছা কাউসার ভাই, এখন বিষয় হচ্ছে যে অনেকেই তো আপনাদের মাধ্যমে কিনতে চায়, না আপনাদের বাসায় এসে বা খামার থেকে কিনতে চায়, সেক্ষেত্রে তো অনেকেই পায় না, একটা প্যাকেজ তো একজনের ওজন বরাদ্দ, সেক্ষেত্রে কেউ যদি বাসায় ডিরেক্ট এসে দু চার পাঁচ দশটা কিনতে চায়, সুযোগ আছে? সুযোগ আছে, বিষয় হচ্ছে বাসাও নিলে বাসাও দিতে পারবো, যদি এখন মনে করে যে না ভাই আমি একটা হাটে যাবো, হ্যাঁ হাটও দেখাবো। আচ্ছা বাসা সবসময় বিশ পঁচিশ তিরিশটা করে খেলা থাকে। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে মনে করে বিক্রি করলাম পনেরোটা, আর কিছু আছে আমাকে বলিয়ে, আর টাকাটা আমাকে মনে করেন মোবাইলের নগদে লাগিয়ে দিন, আমি ওই ওই অনুযায়ী আপনার গরুটা আপনার ঠিকানায়0173037 4745 8787। আপনার বাসা মূলত কোথায়? পাবনা? ও আচ্ছা আচ্ছা, মানে কাছাকাছি, খুব বেশি দূরে না। আর যাচ্ছেন নাটক? নওগাঁ? কত দূর ডিস্টেন্স পাবনা থেকে নওগাঁ? দর্শক শ্রোতা ধন্যবাদ। আপনি নিয়ে যাচ্ছেন, বোঝাই দিয়ে আসবেন? ঠিক আছে।